সম্পাদক ফয়জউদ্দিন সেলিম রেডি বলল, থানা ভাই পুলিশ তো পার্টি অফিসের সামনে সমাবেশ দিবে না, এবং পার্টি অফিসের সামনে মহিলা যুদ্ধ পরিবেশ পুলিশ পাঠিয়ে রাস্তা অবরোধ করে দিল রাত্রে 11টার সময়। মানে করছিল যে সরকার দিতে দিলে বোধ হয় আমরা এই পরে যাত্রার নোটিশে করতে পারবো না। কিন্তু বারবার খালি মাইরে যাবে আর আমরা খালি সেগুলো করবো, এটা তো হবে না। এই জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই। স্বাগত বললাম আজকে ওই যে বললাম এই সরকারের সাথে যারা আছে আওয়ামী লীগের লুকেরা বাপ্পা ভূমিদস্যু এই সমস্ত লোক যেখানেই দেখবেন তাদেরকে খালি ছিঁচি দিবেন, আর কিছু না করে ছিঁচি দিবেন আওয়ামী লীগের ভুয়া যাতে চাই না। আজকে বিশ্ববাসী গণতান্ত্রিক যারা আছে